এখানে এই স্ক্রিনে আর কি সমস্যা, স্ক্রিনের স্প্রেটা সমস্যা, এই দেখতে পাচ্ছেন তো। এখন দিন তো এর জন্য আর কি আপনাদেরকে আমি দেখাইতে পারতেছি না, যে দেখেন সামান্যটা যে ডিসপ্লেটা আছে, ডিসপ্লেটা দেখেন খারাপ, এই যে ডিসপ্লে এটা অর্ধেক আসছে অর্ধেক নাই দেখেন। তো এটা মানে দিনের কারণে আর কি আপনার এখানে অনেক আলো তো এর জন্য বাহিরে, এর জন্য বোঝানো যাচ্ছে না, রাত্রে আর কি ক্লিয়ার বোঝা যায়। দেখেন এই ডিসপ্লেটা খারাপ, ঠিক আছে। তো আমি মানে ভিডিওটা করার কারণ হয়েছে এটাই, যে আপনাদের বোঝানোর জন্য, আর কিছু না। কারণ হয়েছে দেখা গেলো আপনাদের শুরুতে যদি না বোঝায় তাহলে বুঝতে পারবেন না, মানে উপরের সাইডটা আপনার। আসসালামু আলাইকুম, আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনার স্ক্রিন, আপনার অ্যাড আর কি এলইডি, তো এটার আপনার আমি ডিসপ্লে চেঞ্জ করবো। এটা সম্পূর্ণ কাজটা আমি আপনাদেরকে দেখাইতেছি, দেখেন সম্পূর্ণ খুলে আমি আপনাদেরকে সম্পূর্ণ কাজটা দেখাইতেছি। এটার ভিতরেও আপনার এলইডি ভিতরে আর কি লাগানো হয়েছে আপনার মূলত আপনার ইয়ের জন্য, আপনার এই অ্যাডের জন্য আর কি, এখানে অ্যাড দেওয়ার জন্য ডিসেন সার্ভিসের একটা কাজ করা। এটা স্ক্রিনটা খারাপ, এই স্ক্রিন আর কি চেঞ্জ করবো, যেটা আর কি আপনার সামনে যে ডিসপ্লে বলে সেটা খারাপ, ওটা আর কি চেঞ্জ করবো। দেখেন এটা সম্পূর্ণ, এখন এই এলইডিটা খুলে ফেলবো, এটা সম্পূর্ণটা খুলে আমি আপনাদেরকে দেখাইতেছি। দেখেন যে স্ক্রিনটা আছে, স্ক্রিনটা সম্পূর্ণ খোলা হয়েছে। এখন এটা আমরা সম্পূর্ণ আপনার চেঞ্জ করবো, এটা পুরোটা খুলে নিব। এটা দেখতে পাচ্ছেন দেখুন পুরোটা আর কি এটা খোলা হবে। আমি এখন এটা সম্পূর্ণ খুলি, খোলার পরে আমি আপনাদেরকে চালু করে দেখাইতেছি, স্ক্রিনটা চেঞ্জ করার পর আমি দেখাইতেছি। কারণ হচ্ছে এটা মনে করেন আপনার সম্পূর্ণ ভিডিওটা করতে গেলে অনেক টাইম লাগবো, তো আমি আপনাদেরকে আমি এটা শর্টকাটে করে দেখাইতেছি, ঠিক আছে। এই আর কি এগুলো খোলা, এগুলো তো মনে করেন আপনার যে কেউ খুলতে পারে, দেখতে পাচ্ছেন যে ক্লিপস আছে, এই ক্লিপগুলো টাঙা টাঙা খুললে তারপর আপনার যে বোর্ডটা আছে আপনার স্ক্রিনটা এটা খুলে ফেলবেন। এটা পাওয়ার সাপ্লাইটা আর কি বের করে ফেলা, দেখেন এই যে পাওয়ার সাপ্লাইটা, পাওয়ার সাপ্লাইটা বের করে ফেলতে হবে, ঠিক আছে। এরপর আপনার যে স্ক্রিনটা আছে স্ক্রিনটা বের করে নিয়ে আসতে হবে। আপনার জন্য সবসময় খেয়াল করবেন আপনার এই এলইডি যে টিভিগুলো আছে আপনার যার কি স্ক্রিনগুলো যখন খুলবেন এরকম রিবনগুলো হবে, এগুলো খোলার সময় খুব সাবধান, এই রিবনগুলো দেখতে পারবেন আপনি, এগুলো একদম অনেক পাতলা জাতীয় হয়। তো সবচাইতে আপনারা ভালো হবে এটা খোলার সময় খুব সাবধানে খুলবেন, যেহেতু আপনারা এই রিবনগুলো যে সেরে না যায়, সেরে গেলে তাহলে অনেক সমস্যা হবে। এটা সমস্যা নাই,
এটা আমার আপনি একটা স্টিকারের মতো জাতীয় ঠিক আছে, এটা মানে গ্রাউন্ড লাগানো আছে, এটা সমস্যা নাই। কিন্তু আপনারা যখন খুলবেন খুব সাবধানতভাবে এগুলা কাজগুলো করে থাকবেন, ঠিক আছে? কারণ হচ্ছে একটা রিবনের জন্য আপনার পুরো টিভিটা বাদ হয়ে যাবে, এলইডি পুরো বাদ হয়ে যাবে। তখন যখন খুলবেন আপনারা এটা খুব সাবধানে খুলবেন। দেখেন এখন এখন এটা সমস্যা নাই, এগুলা এই ধরনের ওয়ারগুলো আপনার এখানে যে ক্লিপস আছে এই ক্লিপগুলো আপনি টিপ দিলে আপনি খুলে নিতে পারবেন একদম ভেরি ইজি। দেখেন এভাবে আপনি এভাবে টিভি এভাবে পুশ করতে হবে, পুশ করলে আপনি বেরিয়ে আসবে, দেখতে পারতেছেন? এগুলোর জন্য তত সমস্যা নেই। কিন্তু রিবন জাতীয় যেগুলো আছে আর কি, আপনার পাতলা জাতীয় যেগুলো আছে যে এরকম আমি দেখাইতেছি আপনাদের, এরকম জাতীয় যেগুলো আছে এগুলো খোলার জন্য খুবই সাবধানে খুলবেন, এটা সমস্যা নেই। এটা একটা জাস্ট একটা গ্রাউন্ড লাগা রাখছে, সমস্যা নেই। দেখেন এখন এটা সম্পূর্ণ আর কি, আপনার এটাও খুলে নিতে হবে। এটা খুলে নিলে যে যে স্ক্রুগুলো আছে এগুলো খুলে তারপর আপনার পুরো যেটা পাওয়ার সাপ্লাইটা বাইরে করে পুরো ইয়া করতে হবে, কারণ এগুলো খোলার সময় খুব সাবধানে, ঠিক আছে? এই যে ইয়াগুলো আছে কানেক্টরগুলো আছে এগুলো একদম ইয়ে নরম হয়, তো এগুলো খোলার সময় খুব সাবধান হতে পারবে খুলবে। দেখেন এভাবে নিয়ে আসতে হবে, এটা এগুলো আর কি এটা মেন, ঠিক আছে? এগুলো মনে করেন আপনার অনেক এইভাবে কেয়ারফুল আর কি খুলবেন। এটা আমি খুলি, দেখতে পাচ্ছেন যে কতগুলো স্ক্রু, না হলে আপনার 200 পিসের মতো স্ক্রু হবে। দেখেন স্ক্রু অনেক স্ক্রু, দেখেন স্ক্রু অবস্থা দেখেন। এগুলো সব যদি আমি আপনাদেরকে দেখাইতে যাই তাহলে অনেক টাইম লাগবো, এখানে কোনো কিছু না। যেগুলো আপনাদের মেন মেন জিনিসগুলো সেগুলো আমি আপনাদেরকে দেখাই, যেগুলো দেখলে আপনাদের লাভ হবে সেগুলো আমি দেখানো আপনাদেরকে চেষ্টা করি, ঠিক আছে? কারণ স্ক্রুগুলো খোলার জন্য এগুলো সবাই আপনারা খুলতে পারবেন, সমস্যা নেই। মূলত যে কাজগুলো আর কি আমি আপনাদেরকে দেখাই, সমস্যা নেই, এগুলো আপনারা দেখেন। এখানে পাওয়ার সাপ্লাইটা পুরো সম্পূর্ণ খোলা হয়ে গেছে, ঠিক আছে? এটা এখন খোলা হবে, নিচেটা খুলতে হবে, কারণ পুরো প্যানেলটা বের করতে হলে আপনার স্ক্রিন যেটা আছে এটা বের করতে হলে পুরো সম্পূর্ণ খুলতে হবে। তো এটা আমার মূলত এটা ঠিক আছে না, পাওয়ার সাপ্লাইটা এটা ঠিক আছে, সম্পূর্ণ এটা আর কি খুলতে হবে। দেখেন আমাদের আমি আপনাদেরকে যেটা দেখাইছি যেটা ইম্পর্টিং সেই জিনিসগুলো আমি আপনাদেরকে দেখাইতেছি, কারণ এটা খোলাখুলি যদি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাই অনেক টাইম লেগে যাবে, আমি বারবার বলতেছি। তো আপনারা আমার চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, নিত্য তো এই ধরনের আরও আপনাদেরকে ভিডিও দিব। আর কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান সেটা জানাবেন, ওই ধরনের ভিডিও করার চেষ্টা করব। যেহেতু আমাদের স্ক্রিনের সমস্যা, তো দেখতে পাচ্ছেন যে যে স্ক্রিনের বুটটা আছে এখান থেকে আপনার মনে করেন আপনার এলইডি যে পাওয়ারটা যায় এগুলার সমস্যা। তো এই বুটটা যে আছে এই বুটটা আমরা চেঞ্জ করে ফেলবো, এই পুরো সম্পূর্ণ যে বুটটা আছে আপনার রেডি আর কি ফাংশনের এটা আমরা চেঞ্জ করে ফেলবো সম্পূর্ণ, ঠিক আছে? এটা চেঞ্জ করে আমি আপনাদেরকে আপনার দেখাইতেছি। দেখেন এটা হলো আপনার মূলত আপনি ভোটো থেকে আর কি আপনি এলইডি সাপ্লাই দেয়, তো এটার জন্য আর কি সমস্যাটা হইতেছে। তো এটা বের করে ফেলবো আমরা সম্পূর্ণ। আমরা এখন পুরো সম্পূর্ণ চেঞ্জ করবো, চেঞ্জ করে আমি আপনাদেরকে আমরাও দেখাইতেছি। সম্পূর্ণ খোলা হয়ে গেছে, এটার ভিতর কিছুই নেই এখন, দেখেন দেখতে পাচ্ছেন কিছুই নেই। প্যানেলটা এখন আমি ই করবো, ই করে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। দেখেন সম্পূর্ণ এটা খুলে রাখছি আপনাদের দেখানোর জন্য, এটা সম্পূর্ণটা ফিটিং করবো, আমি একটু ঘুরাই দেখাই এটা। দেখেন ঠিক আছে, সেম সেম আপনার হতে হবে একদম। এই বুটটা পুরোটা চেঞ্জ করে দিছি এর জন্য যে বুটের যে কোনো সমস্যা থাকে এভাবে পুরোটা আপনারা চেঞ্জ করে দিবেন তাহলে ভালো হবে। দেখেন তো এখন আমি এটা ফিটিং করে আমি আপনাদেরকে দেখাইতেছি। প্রচুর রোদ রোদ আর বাইরে অনেক রোদ, ঠিক আছে? এর জন্য আর কি কাজ করতে হতে আপনার পুরো ফিল্ডে কাজ করার, আমি আপনাদেরকে পুরো কাজটা ফিল্ডে দেখাইতেছি, ঠিক আছে? এর জন্য আর কি আপনারা বুঝতে পারতেছেন না যে ভিতরে আপনারই, তবে আমি চেষ্টা করবো রাত্রে আপনাদেরকে অন করে দেখানোর জন্য, কারণ রাত্রে অন করলে আপনারা পুরো বুঝতে পারবেন।
তো এখন এটা ফিটিং করি আপনাদের এখন এই নিউ স্ক্রিন বসানো হইতাছে আপনারা দেখতে পাচ্ছেন এটা নিয়ে স্ক্রিনটা আপনার এই গোটা সব আপনার পুরো নিউ লাগানো হইতাছে তো এটা এখন চালু করব চালু করে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এটা যেহেতু আমাদের তখন ছুটে আসলো তার জন্য আমরা চেন্টাটা লাগাই দিলাম এইভাবে যে টেবুল আছে এই টেপ দিয়ে আর কিভাবে লাগাই দিচ্ছি কারণ তার কাছে এগুলা নাই তো মোটামুটি আলহামদুলিল্লাহ হয়ে গেছে তো এখন বাকিটা আপনি পুরো পাওয়ার সাপ্লাই অন করি দেখেন ডিসপ্লে সামনে অন করি তো পাওয়ারটা অন করার জন্য আর কি করতে হবে তো অন করে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি অন হয়েছে আলহামদুলিল্লাহ চালু হয়েছে চালু হয়েছে এখন প্রোগ্রাম করতে হবে তো প্রোগ্রামটা আমি করতে দেবেন সিটিং করা দরকার আছে কিন্তু সিটিং করতে হবে তার জন্য সিটিং করে আমি দেখে দিচ্ছি অন করতেছে এখন স্প্রে করতেছে আর কোনো দেখেন আলহামদুলিল্লাহ পুরা চালু আছে এখন দেখতে পারতেছেন সম্পূর্ণ চালু আছে ঠিক আছে এলো কাজ আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন কমেন্ট করবেন আর এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও আমি দেবো ইনশাআল্লাহ তো এখন সম্পূর্ণ কাজটা আমি দেখাইলাম এটা পুরাটা ডিসপ্লেটা সম্পূর্ণ কাজটা আমি আপনার